সেই নৌকোয় ডিঙিতে যিনি প্রাণ মানে কি বলবো প্রাণকে হাত বাজিয়ে রেখে যিনি আমাদের সঙ্গ দিয়ে এলাকার মানুষের দুঃখ দুর্দশাকে তিনি বলেছিলেন আগামী দিনে আমি কথা দিয়ে যাচ্ছি ঘাটাল আগামী দিনে বন্যার হাত থেকে বন্যার কবল থেকে বাঁচবে। সেদিনই আমরা বুঝেছিলাম আমাদের মন্ত্রী মহোদয় যে কথা দিয়ে যাচ্ছেন নিশ্চয়ই তিনি সেই কথা রাখবেন। উনি ওনার ওই দপ্তর থেকে চলে যাওয়ার পূর্বে উনি যে বিষয়টি আমাদের আমাদের সামনে বলে গিয়েছিলেন এই এলাকার সমস্ত সংযোগকারী ব্রিজগুলো সেগুলো ইতিমধ্যে উনি 15টি ব্রিজ